সালামু আলাইকুম আহমদুল্লাহ, সম্মানিত পাঠক বৃন্দ, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমার হাতে একটি নতুন মোড়কের বই দেখতে পাচ্ছেন, যদিও মোড়ক নতুন কিন্তু বইটা পুরাতন। আমরা যদি একটু দেখি, বিশ্বাসীদের মা ইয়াসির কাজী। আপনারা জানেন যে বিশ্বাসীদের মা ইয়াসির কাজী নিয়ে আমাদের আগের একটি মোড়কের বই ছিল, এই মোড়কটা আমরা পরিবর্তন করে নতুন প্রচ্ছদে নতুন বই আমরা এখন গতকাল থেকে আমরা আমাদের সেল সেন্টারে হাজির করেছি। এখন থেকে বিশ্বাসীদের মা এই মোড়কে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বইটাতে আমরা যে বইটা আমাদের প্রিন্ট আউট হওয়ার পর আমরা যে কাজটা করেছি, নতুন করে এর ভাষা সম্পাদনা আমরা করিয়ে নিয়েছি বইটাতে। এরপর গুরুত্বপূর্ণ যে কাজটা আমরা করেছি, পাঠকরা এর আগে আমাদের কাছে মেসেজ দিয়েছিলেন অনেক পাঠকই যে বইটাতে আলোচনা আছে কিন্তু এগুলোর সেই অর্থে তেমন কোনো রেফারেন্স সংযোজন করা নেই। আসলে আপনারা জানেন ডক্টর ইয়াসির কাদির মাদার অফ বিলিভার্স থেকে বইটা আমরা লেকচার সিরিজ থেকে অনুবাদ করেছি, ফলে লেকচার সিরিজে ওভাবে রেফারেন্স সংযোজন করা থাকে না। আমরা যেটা করেছি এবার, এটা হলো যে তথ্যগুলো আছে সেন্সিটিভ তথ্য এবং যে তথ্যগুলো মনে হয়েছে যে আমাদের রেফারেন্স সংযোজন করা দরকার, এরকম আমরা মোটামুটি অনেকগুলো আমরা তথ্য সংযোজন করেছি। আমাদের রেফারেন্স সংযোজন প্রায় 270টার মতো আমরা রেফারেন্স আমরা এই বইতে সংযোজন করেছি। একই সাথে আমরা বললাম যে ভাষা সম্পাদনা করা হয়েছে। বিশ্বাসীদের মা বলতে আমরা যেটা বুঝি, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের সম্মানিত স্ত্রীগণদের নিয়ে এই বইতে আলোচনা করা হয়েছে, তাদের সংসার জীবন এবং তাদের সংসার জীবনের প্রতিটি বিষয় থেকে আমরা কিভাবে শিক্ষা নিয়ে আমাদের সংসার জীবনকে পরিচালিত করতে পারি এবং উম্মুল মুমিনীনদের তাদের অবদান, ইসলামে তাদের অবদান, ফিকহ শাস্ত্রে তাদের অবদান সহ আর অন্যান্য বিষয়ে অবদানগুলো, একই সঙ্গে তাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলো এখানে সুন্দর করে তুলে ধরা আছে। অলরেডি যারা বইটা আমাদের এর আগে সংগ্রহ করেছেন তারা নিঃসন্দেহে এ ব্যাপারে ভালো বলতে পারবেন। তো আমাদের শুধু ঘোষণাটা এই জন্যই যে আমরা নতুন মোড়ক করেছি, আপনারা যাতে নিশ্চিত থাকতে পারেন যে এই মোড়কও আমাদের বা এই প্রচ্ছদও আমাদের নতুন বইটি এসেছে এবং একই সঙ্গে আমরা রেফারেন্স সংযোজন করেছি। আশা করি নতুন এই বইটি, নতুন মোড়ক এবং নতুন সম্পাদনায় রেফারেন্স সংযোজনকরণ বইটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যারা এখন পর্যন্ত বইটি কালেক্ট করেননি, আশা করব তারা শীঘ্রই এই গুরুত্বপূর্ণ গ্রন্থটি সংগ্রহ করে নেবেন। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।